লকডাউনের মধ্যেও শহর পরিষ্কার রাখতে কাজ চালিয়ে যাচ্ছে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা। মঙ্গলবার এমন এক চিত্র লক্ষ্য করা গেল রাজধানীর 35 নং ওয়ার্ড এলাকায়। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর ডালিয়া সিংহ বলেন, লকডাউনের শুরু থেকে এখনো পর্যন্ত আমাদের এই ওয়ার্ডে কোনো ধরনের ঘাটতি লক্ষ্য করা যায়নি। গত দুদিন ধরে রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার সহ সব ধরনের কর্মকাণ্ডই নিয়মমতো জারি রয়েছে। ওয়ার্ডের বাসিন্দাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সে ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রয়েছে বলেও জানান কাউন্সিলর ডালিয়া সিংহ। আমাদের যে ওয়ার্ড থেকে কোনো রকম ঘাটতি নেই, মানুষদের কি যা যা পরিষেবা দেওয়ার সবটাই ঠিকভাবে দেওয়া হচ্ছে। এবং গত যে লকডাউনগুলো গেল, বাইরের যারা নাকি লেবার ছিল তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওদেরকে রেশন থেকে আরম্ভ করে ঠিক টাইমে ঝড় বৃষ্টির মধ্যেও কোনো বাধা সৃষ্টি হয়নি, সকলকে ঠিকভাবে দেওয়া হয়েছে। যে আজকে গত দুদিন ধরে যে লকডাউনটা চলছে, এখানে আপনার ড্রেন থেকে আরম্ভ করে সমস্ত পরিষ্কার চলছে। আমাদের স্টাফরা করে যাচ্ছেন।